সাজান ভাই ওদের ডাকো তো দাও বারবার ফোন করছে ওদের একটু নামতে বলো না এই এই আসাদুল ওদের একটু নামতে বল না অভিষেক ব্যানার্জী জিন্দাবাদ তৃণমূল কংগ্রেস জিন্দাবাদ এইটুকুনি আসবে বসে ছেলেরা পিছনে যাবে ছেলেদের ডাকো না পিছনে যাবে এই ছেলেদের পিছনে যাও ছেলেরা পিছনে যাও পিছনে যাও পিছনে যাও পিছনে যাও বন্দে মাতরম বন্দে মাতরম বন্দে মাতরম বন্দে মাতরম বিজেপি দূর হটো দূর হটো বিজেপি দূর হটো দিল্লিতে হঠাৎ করে কেন আমাদের নেতৃত্বের উপর হামলা হলো বিজেপি সরকার জবাব দাও অভিষেক ব্যানার্জির উপরে হামলা হলো কেন বিজেপি তুমি জবাব দাও আমাদের নেতা নেত্রীর উপর কেন হামলা হলো দিল্লির সরকার বিজেপি তুমি জবাব দাও জবাব তোমার দিতেই হবে আজকে রাজভবন অভিযানে দলে দলে যোগ দিন দিল্লিতে বাংলার নেতৃত্ব দিল্লিতে বাংলার নেতৃত্বের উপর হামলার জন্য আজকে প্রতিবাদে আজ রাজভবন ঘেরাও অভিযান হচ্ছে এই অভিযানে দলে দলে সবাই যোগদান করুন আচ্ছা আজকে আমাদের এবং 3 তারিখ আপনারা সবাই জানেন আমাদের 100 দিনের শ্রমিকদের বকেয়া টাকা দাবিতে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় এবং অভিষেক বন্দ্যোপাধ্যায় নেতৃত্বে আমাদের এবং কৃষিমন্ত্রীর কাছে একটা স্মারকলিপি দেওয়া হবে এবং গান্ধী মূর্তিতে 2 তারিখে তার পাদদেশে পুষ্প অর্পণ করে শ্রদ্ধা নিবেদন এবং পরের দিন যন্তর মন্তরে অবস্থান বিক্ষোভ এবং তারপর স্মারকলিপি দেওয়া হবে আমরা দেখেছি প্রথম দিন যেভাবে পুলিশ তাড়া দিয়ে মারধর করেছে আমাদের নেতৃত্ব অভিষেক ব্যানার্জী সহ এবং দ্বিতীয় দিন অবস্থানের পর যখন আমাদের নেতৃত্ব কৃষিমন্ত্রী কৃষি প্রতিমন্ত্রীর কাছে ডেপুটেশনে যায় আমরা দেখলাম তারপরে যেভাবে তাদেরকে হেনস্থা করা হয় তাদেরকে টেনে হিঁচড়ে কৃষিভবনতে বার করে দেওয়া হয় এবং কৃষিমন্ত্রী দেখা করেনি তারই প্রতিবাদে আজকের রাজভবন অভিযান মোদী সরকারের অসভ্য বর্বরতার বিরুদ্ধে এবং এই সরকার নিপাত যাক কেন্দ্র সরকার নিপাত যাক এরই প্রতিবাদে আমাদের আজকের এই রাজভবন অভিযান আমরা 12 নম্বর ওয়ার্ড তৃণমূল কংগ্রেসের পক্ষ থেকে এখানে আমরা বাসে করে আজকে সমবেতভাবে আমরা দিল্লির অভিযান
এই যে রাজভবন অভিযানে আমরা রওনা দিচ্ছি, এক্ষুনি আমরা বাস ছাড়ব। কিন্তু একটা জিনিস আপনাকে বলবো, ওই যে তাড়াতাড়ি রাস্তা জাম করে, কৃষি মন্ত্রী যেমন দেখা করেনি, আজকে রাজ্যপাল কিন্তু রাজভবনে নেই। হ্যাঁ, এটাও অসভ্যতা। আজকে রাজ্যপালকে যখন সময় চাওয়া হয় যে তিনি থাকবে বলে, তিনি বন্যার কবলিত এলাকা দেখার নাম করে তিনি পালিয়ে চলে গেছে, তাও আমরা সেখানে যাব আমাদের নেতৃত্বের বক্তব্য শুনে। আমরা নেতৃত্ব যে নির্দেশ দেবে সেই নির্দেশ আমরা মেনে চলবো। চব্বিশ সালে যে নির্বাচন রয়েছে লোকসভা, বাংলা থেকে নিপাত হয়ে যাবে, বাংলায় 42-0 হবে, 42টাই তৃণমূল কংগ্রেস জিতবে, একটা কেউ পাবে না। আজকে রাজভবনে কতজন নিয়ে যাচ্ছে? আজকে আমরা একটা বাসে করে বাস ভর্তি করে যাচ্ছি।